गुड मर्निंग प्रिय शिक्षार्थी सकले कम आशा कर सकले सुस्थ सुंदर आलो आरापदे आज के ष्ठ श्रेणी विज्ञान क्लस प्रथम तुम्हारे साथ परिचित क्लस हमार तो आशा कर सकले नतून बी पे भर थे नतून बी नहीं एक तो आनंदे आछो जे लेखापड़ा करते हैं नतून क्लैसे उठस किन्तु दुखेर विषय जे कि स्कूल एखोनो चालू होयनि तारपरेओ आमादेर क्लास होच्छे अनलाइने तुम्हारा खूब मनोयोग दिए आमादेर क्लासगुलो देखबा एवं बासाय जे आमरा होमवर्कटा दिब सेटा तुम्हारा एकटु करार चेष्टा करबा आशा करी तहले लेखापड़ाटा पिछाय थाकबा ना आर बछरेर प्रथम थेके जदि आमरा पिछाय थाकि तहले बुझतेई पारछो যে আমরা অনেক পিছিয়ে থাকবো একটা বছর এই কোভিড 19 আমাদেরকে একটা বছরের যে মূল্যবান একটা সময় আমাদের অনেকটা হ্যাম্পার আমরা তো আমরা 21 সালে সেই ক্ষতিটা পুষিয়ে যাতে আমরা একটু লেখাপড়া আরো মনোযোগ হতে পারি সেই বিষয়ে আমাদের সচেতন হতে হবে তো সবাই সেইভাবে মনোযোগ দিবা এটাই আশা করি তো আজকে তোমাদের বিজ্ঞানের আমি প্রথম অধ্যায় যেটা বৈজ্ঞানিক প্রক্রিয়া পরিমাপ प्रिय शिक्षार्थी अध्याय प्रथम विज्ञान जो अध्याय वैज्ञानिक प्रक्रिया परिमाप आमरा प्राथमिक पर्याय विज्ञान बो पढ़े ना टू थ्री फोर जे थ्री फोर फाइव विज्ञान बोटा पढ़े आखने सिक्स ठीक विज्ञान जो बोटा पढ़ब ओ विज्ञान साथ ही विज्ञान क्योंकि कि अनेक तुम्हारा बुझा डिफारेंस नये क्योंकि ओखान कि विज्ञान जो ज्ञान ज्ञाना जत ऊपर क्लस उठब तुम्हारा एक विस्तारित भावे जानब बुझब शिखब हाँ नतून क्लस उठले तो एक बस पढ़ते हैं ठीक से भावे एक बसि जानब बोझार चेषा करब शिखब ता प्रथम ये वैज्ञानिक प्रक्रिया परिमाप वैज्ञानिक प्रक्रिया एवं परिमापे हमें प्रथम পরিমাপটা কি এটা সম্পর্কে জানব বৈজ্ঞানিক প্রক্রিয়া কি জিনিস কিন্তু তার আগে যে শিক্ষার্থীবৃন্দ তার আগে আমাদের বিজ্ঞান কি এই বিষয়টা একটু আমাদের জানতে হবে বিজ্ঞান তো প্রশ্নটা যদি বলা হয় বিজ্ঞান কি তো আসলে কোনো কিছু সম্পর্কে জ্ঞান বিজ্ঞানটা আসলে এক ধরনের জ্ঞান विज्ञान एक ज्ञान तो ज्ञान प्रकृति और प्राकृतिक घटना सम्पर्कित ज्ञान प्रकृति और प्राकृतिक घटना सम्पर्कित ज्ञान से ज्ञान विज्ञान एवं प्रकृति और प्राकृतिक घटना सम्पर्क ज्ञान ये ज्ञान सब ज्ञान जो विज्ञान एम बला जा ज्ञान कि होते हैं পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সুসংবদ্ধ এবং সঠিক জ্ঞান হতে হবে তাহলে সেটাকে আমরা বিজ্ঞান বলতে পারব তাহলে তোমরা আবারো একটু মনোযোগ দিয়ে শোনো আমি কি বললাম যে কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্থাৎ বিজ্ঞান কিন্তু এক ধরনের জ্ঞান বিশেষ এক ধরনের জ্ঞান হলো বিজ্ঞান এবং জ্ঞানটা কি জ্ঞানটা আসলে কোনো কিছু সম্পর্কে তথ্য কোনো কিছু সম্পর্কে তথ্যটা হলো ज्ञान तथ्य दैनन्द जीवन विभिन्न कर्मकांडना घटनाटा एक जन जो मन गोड़ा एक प्राकृतिक घटना बोले जाए इच्छा मत से घटना विज्ञान बोलते मन गड़ा को कथा नय विज्ञान हाथे कलमे परीक्षा निरीक्षा पर्यवेक्षण एवं जुक्ति तर्क दिए सठिक लब्ध ज्ञान के विज्ञान बोल अर्थात विज्ञान होते गेले ज्ञान की होते हैं एक सुसंबद्ध परीक्षित
পর্যবেক্ষণ দ্বারা, পর্যবেক্ষণ দ্বারা, পরীক্ষণ দ্বারা অর্থাৎ গবেষণা যেটা আমরা বলি, পরীক্ষা নিরীক্ষা, গবেষণা, পর্যবেক্ষণ ইত্যাদির মাধ্যমে সঠিক হতে হবে। সেই পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ বা গবেষণাটা সঠিক হওয়ার পরে যে সুসংবদ্ধ একটা জ্ঞান আমরা করতে পারবো, সংগ্রহ করব, সেই সুসংবদ্ধ জ্ঞানটাকে আমরা বলি বিজ্ঞান। তো যা শিক্ষার্থী, তাহলে আমরা বিজ্ঞান বিষয়টা জানলাম। এখন আমরা আসো এখানে একটু জানবো পরিমাপ। পরিমাপ কি, পরিমাপ কি, তো পরিমাপ জিনিসটা কি? দেখো, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোনো কিছু পরিমাপ না করে আমরা কিন্তু সঠিকভাবে কোনো কিছু করতে পারি না। যেমন যদি তুমি বলো কেমন, তাহলে দেখো তোমরা যদি বলো যে চার আসলে পরিমাপ বিষয়টা কেন আছে, যে পরিমাপটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের বাস্তব জীবনে। আমরা যে যা কিছু করি না কেন, যত কর্মকাণ্ড করি সব কিছু, এই যে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া যে কথাটা এখানে অধ্যায় আমরা এটা আলোচনা করব পরে, যে বৈজ্ঞানিক প্রক্রিয়া, এই বৈজ্ঞানিক প্রক্রিয়ায় যে কিছু ধাপ বা বিজ্ঞানটা কি, বিজ্ঞানের যে জ্ঞান, এই জ্ঞানটা যখন আমি আহরণ করতে যাচ্ছি, কোনো কিছু বিষয়ে তথ্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে যাচ্ছি, সেটারও কিন্তু আমার একটা নির্দিষ্ট মেজারমেন্ট অর্থাৎ পরিমাপ দরকার হচ্ছে। তো যেমন দেখো, আমি যদি তোমাদের সহজভাবে বলি, তোমরা অবশ্যই বুঝতে পারবা, যে আমি দোকানে যে দোকানদারকে যদি বলি ভাই আমাকে কিছু চাউল দেন, তো দোকানদার প্রথমে আমাকে কি জিজ্ঞাসা করবে বলো, কি বলবে বলো তো? বলবে যে আপনার কি পরিমাণ চাউলের দরকার। তো তখন আমাকে অবশ্যই বলতে হবে যে আমি 1 কেজি নিব, আধা কেজি নিব না 5 কেজি নিব, অর্থাৎ আমার পরিমাণটা বলতে হবে। কারণ নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ পরিমাণ বা পরিমাপ ছাড়া কোনো কিছু আসলে সংগ্রহ করা বা কোনো কিছু নেওয়াটা হতে পারে। হিউজ পরিমাণ আমি নিয়ে কালেকশন করলাম, কিন্তু যখন আমি সেটা আদান প্রদান করব, বাস্তব জীবনে কাজে লাগাবো, তখন সেটা কী হবে, আমার একটা নির্দিষ্ট পরিমাণ দরকার। দেখো, আমি স্কুলে আসবো, আমার আমি নতুন ভর্তি হয়েছি স্কুলে, আমার স্কুল ড্রেস তৈরি করতে হবে। তাহলে এখন কী হবে, আমার দর্জির কাছে যেতে হবে কাপড়, অর্থাৎ দর্জি আমার নির্দিষ্ট শরীরের যে মাপ, আমি কতটুকু উচ্চতা, আমার কতটুকু বডি, সেই অনুযায়ী আমার একটা মাপ নিয়ে, নির্দিষ্ট পরিমাণ মাপ নিয়ে বলে দেবে যে আমার শার্ট তৈরি করতে গেলে যে এত গজ, হয়তো 1 গজ, এত গিরা বা 2 গজ আমার প্যান্টের কাপড় কিংবা শার্টের কাপড়টা আমার দরকার। তাহলে এখানে কিন্তু ফিক্সড করে বলে দেওয়া হচ্ছে। তা এই পরিমাণটা যদি নির্ধারিত না থাকে, তাহলে কিন্তু সঠিক করে আমার শার্ট প্যান্ট বা আমি যেটা তৈরি করতে চাইছি সেটা সঠিক করে তৈরি করা সম্ভব না। তাহলে এখানে একটা পরিমাপের দরকার। মাপঝোপ, এখন মনে করো আমি একটা কিছু তৈরি করব। তো এখন তৈরি করব মনে করে এমন হলো যে আমি একটা পট তৈরি করতে যাচ্ছি। আমার যে পটে মনে করো কি যে আমার 50 লিটার বা 5 লিটার পানি ধরে এমন একটা পট, প্লাস্টিকের পট বলো বা কোনো ধাতু দিয়ে আমি সেটা তৈরি করতে যাচ্ছি। তো এখন ওই পটের একটা নির্দিষ্ট আকার আকৃতি দরকার আছে। তাহলে আমি কতটুকু উচ্চতা দিলে বা কতটুকু তার কি বলা যায় ওটা ব্যাস দিলে বা ব্যাসার্ধ যদি আমি গলাকার আকৃতি করি কিংবা দেখা যায় চৌকো করে করি অর্থাৎ চার কোণা করে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেটা আয়তন অর্থাৎ একটা নির্দিষ্ট আয়তনে যদি আমি তৈরি করি, তাহলে সেক্ষেত্রে আমার দৈর্ঘ্য একটা নির্দিষ্ট দৈর্ঘ্য দিয়ে দেবে, সেখানে একটা প্রস্থ থাকবে, উচ্চতা থাকবে, এসব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে আমি কি পরিমাণ করলে আমার ওখানে 25 লিটার বা 50 লিটার পানি আমি ওখানে রাখতে পারি। তাহলে এটাও কিন্তু একটা নির্দিষ্ট সুনির্দিষ্ট মাপঝোপ ছাড়া এটা সম্ভব নয়। তবে এখন দেখো, আমি অসুস্থ হয়ে গেলাম, আমি ডাক্তারের কাছে গেলাম, তো ডাক্তার আমাকে প্রেসক্রিপশন করে কিছু ওষুধ লিখে দিলেন। তো সেই ওষুধটা আমাকে হয়তো একটা সিরাপ দিলেন, তো সেই সিরাপটা কিন্তু উনি বলে দিলেন, নিয়মকানুন সবই বললেন যে আমরা যেন ওষুধ খাওয়ার আগে সুন্দর করে ঢেকে নিতে হয়। তো এটা নিয়মকানুন বলে দিয়ে উনি বললেন যে আপনি প্রতিদিন খাওয়ার পরে 1 চামচ করে অর্থাৎ 1 টি স্পুন অর্থাৎ ওখানে যে চামচ আছে যে
ওই এক চামচ বা হাফ চামচ বা দুই চামচ করে ওষুধ আপনি খাবেন। এখন আমি যদি ওই পরিমাণটা ঠিক না রেখে যদি অত্যাধিক পরিমাণে, খুব বেশি পরিমাণে বা খুব কম পরিমাণে খেয়ে ফেলি, কোনো মাপছক না করে, তাহলে কী হবে বলো তো? তাহলে আমাদের মারাত্মক সমস্যা হবে, অর্থাৎ শারীরিক যে সমস্যা আমরা ভুগছি সেই সমস্যাটা হয় আরও বেড়ে যাবে, না হয় দেখা যাচ্ছে আমি যদি নির্দিষ্ট পরিমাণ না গ্রহণ করতে পারি তাহলে আমি সুস্থ হতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দৈনন্দিন জীবনে মাপছক বা পরিমাপ প্রতিটা ক্ষেত্রে আমাদের দরকার আছে। এই যে বৈজ্ঞানিক প্রক্রিয়া বা গবেষণা, যে বিজ্ঞান, বিজ্ঞান গবেষণা করে যেটা তৈরি করে, অর্থাৎ সেই বৈজ্ঞানিক প্রক্রিয়া পদ্ধতিটা অবলম্বন করে বিজ্ঞান কিছু তৈরি করে, জ্ঞান, বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা অনেক কিছু করতে পারি। আর আমাদের দৈনন্দিন জীবনে আমরা যত দেখো ডেভেলপ হচ্ছে এই উন্নত বিশ্বে, এখন বিজ্ঞান মনস্ক ভাব বা বিজ্ঞানের এই নতুন নতুন আবিষ্কার আমাদের কত জীবনটাকে অনেক স্বাচ্ছন্দ্য, অনেক আনন্দ এনে দিচ্ছে এবং আমরা অনেক ডেভেলপ করতে পারছি। যে এই ডেভেলপের পেছনে আমাদের যে বৈজ্ঞানিক যে গবেষণা বা পদ্ধতি, এটা বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে এগুলো করা হচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা প্রতিটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট একটা গবেষণা করতে গেলে দেখা যাচ্ছে, আমি জাস্ট আমি উদাহরণ দিয়ে বলি যে আমি একটা সাবান তৈরি করব, আমার সাবানের সাইজটা মনে করো যে 50 গ্রাম ওয়েটের একটা সাবান তৈরি করব। তাহলে এখন আমার ওই সাবানটা তৈরি করতে গেলে দেখা যাচ্ছে যে এক পিস সাবান আমি তৈরি করে দেখতে চাচ্ছি, জাস্ট একটা বড় সাবান। তো আমার ওই সাবানটা তৈরি করতে গেলে আমার নির্দিষ্ট পরিমাণ সেখানে কি তেল বা চর্বি ব্যবহার করতে হবে, সেখানে নির্দিষ্ট পরিমাণ একটু পানি ব্যবহার করতে হবে, আর মূল উপাদান যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড তার কিছু অংশ ওখানে আমার নিতে হবে। তাই এই পরিমাণটা যদি আমি ঠিক না রাখতে পারি তাহলে কিন্তু আমি সাবানটা তৈরি করতে পারবো না। তাহলে দেখো প্রতিটা ক্ষেত্রে গবেষণা বলো, আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বলো, দৈনন্দিন আমাদের যেগুলো লাগছে আমরা ব্যবহার করছি, এসব কিছুর ক্ষেত্রে একটা নির্দিষ্ট মাপছক দরকার। আর এই কোনো কিছু পরিমাণ বা মাপছকের নাম হলো পরিমাণ। তাহলে তোমরা বুঝতে পারছো। আমি এরপরে আসো, দেখো আমি যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি সেটা হলো যে বিজ্ঞানের পরে যে পরিমাপের কথাটা বললাম, এখন আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়া অর্থাৎ এই বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা যে কোনো কিছু উদ্ভাবন করি বা গবেষণা করি, তাই এই গবেষণার পদ্ধতি বা প্রক্রিয়ার কয়েকটা ধাপ আমাদেরকে অতিক্রম করে পেরিয়ে তারপরে আমাদের কিছু করতে হয়। তো আমি এক্ষেত্রে তোমাদেরকে বলতে চাচ্ছি, দেখো এই বৈজ্ঞানিক প্রক্রিয়া, এই প্রক্রিয়ার বেশ কয়েকটা ধাপ আছে। তো এরকম কয়েকটা ধাপ, প্রথম ধাপটা দেখো বৈজ্ঞানিক প্রক্রিয়া, বৈজ্ঞানিক প্রক্রিয়া আর ধাপ সমূহ। এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ সমূহ, প্রথম যে ধাপটা আসবে সেটা হলো প্রশ্ন সমস্যা বা প্রশ্ন কিংবা বলা যায় সমস্যা নির্বাচন, অর্থাৎ আমি কি করতে যাচ্ছি, আমার সমস্যাটা কি সেটাকে নির্বাচন করতে হবে, সেটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার প্রথম ধাপ। দ্বিতীয় ধাপটা হলো বিদ্যমান তথ্য সংগ্রহ, অর্থাৎ আমি ওই পরীক্ষাটা করতে যে আমার কি কি তথ্যের প্রয়োজন হচ্ছে সেই তথ্যটা আমাকে কালেক্ট করতে হবে, সংগ্রহ করতে হবে। তো দুই নম্বর, তিন নম্বরটা হচ্ছে সম্ভাব্য ফলাফল, একটা ফলাফল আমাকে প্রদান করতে হবে। এরপরে যেটা আছে দেখো সেটা হচ্ছে পরীক্ষণ, পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহের উপকরণ। যেমন মনে করো চেকলিস্ট, আমি যে পরীক্ষা নিরীক্ষা করব এই পরীক্ষা নিরীক্ষার জন্য আমাকে একটা চেকলিস্ট বা একটা চার্ট বা একটা লিস্ট তৈরি করব। এবার কি করব, ওই চার্টটা তৈরি করার পরে পর্যবেক্ষণ উপাত্ত, অর্থাৎ কোন কোন বিষয় আমি লিস্ট করলাম সেই পর্যবেক্ষণ উপাত্তগুলোকে আমাকে কি করতে হবে, সংগ্রহ করতে হবে। এই সংগ্রহ করার পরে আমি কি করব, প্রাপ্ত উপাত্ত অর্থাৎ যা যা উপাত্ত আমি নিলাম সেই উপাত্তগুলোকে আমাকে বিশ্লেষণ করব, অর্থাৎ অ্যানালাইসিস, ইংরেজি কথা অ্যানালাইসিস, বাংলায় বিশ্লেষণ, অর্থাৎ ওইটাকে নিয়ে ঘেঁটে ঘুঁটে আমি দেখব, বিশ্লেষণ করব, এটাকে আমার পরের ধাপে আসছে। এরপরে যেটা আছে সম্ভাব্য ফলাফল, অর্থাৎ আমি যেটা নিয়ে করলাম তা সেই সম্ভাব্য ফলাফল, তার একটা ফলাফল আমি কি করব, হয় গ্রহণ করব নাই বর্জন করব। যদি সেটা দেখা যাচ্ছে আমি যেটা চাচ্ছি সেটা যদি পারফেক্টলি পেয়ে যায়
তাহলে সেইটা ফলাফল গ্রহণ করে নেব। আর যদি দেখি না এটা ঠিক হচ্ছে না, কোনো সমস্যা আছে, তাহলে সেই রেজাল্টটা কী করবো আমি বর্জন করে দিব এবং শেষ ধাপে আমি ফল প্রকাশ করব। অর্থাৎ যে পরীক্ষা নিরীক্ষা করে আমি কি পেলাম সেই ফলটা প্রকাশ করব। তো প্রিয় শিক্ষার্থী, আমি এখানে আজকে যেহেতু তোমাদের পরিচিত ক্লাস, এই ক্লাসে প্রথম থেকে যে কথাগুলো তোমাদেরকে বললাম, তো পরবর্তীতে আমরা এই বৈজ্ঞানিক প্রক্রিয়ার যে ধাপ আমি মুখে মুখে বললাম, এই ধাপগুলো পরবর্তী ক্লাসে আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করব। তো তোমরা সেইভাবে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে এবং বাসায় তোমরা নিয়মিত পড়ালেখা করবা, পড়ালেখায় কোনো ফাঁকি দিবা না। তো এখানে আমরা প্রাথমিক পর্যায়ে যে একটা বিজ্ঞান বই আমরা পড়ে আসছিলাম, সেখানে যে জ্ঞান আমরা শিখছি, আহরণ করছি, সেই জ্ঞানটাকে আরও আমরা এখানে এসে আরও উত্তরণ করে এখান থেকে অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। তার জন্য আমাদের বেশি বেশি মনোযোগ হতে হবে। যেমন আমরা প্রাথমিক বিজ্ঞানে যে বইটা পড়ছিলাম, জীব, জড়, মাটি, পানি, বায়ু, এসব সম্পর্কে আমরা বিভিন্ন জ্ঞান আহরণ করছিলাম, যে উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে, হ্যাঁ, কোন প্রক্রিয়ায় কোন প্রসেসে খাদ্য তৈরি করে, হ্যাঁ, মেঘ থেকে দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে কীভাবে, এইসব বিভিন্ন ইত্যাদি ইত্যাদি তথ্য, এই তথ্যটা এক ধরনের জ্ঞান। আর প্রাকৃতিক আর প্রকৃতি সম্পর্কে যে সঠিক যুক্তিসঙ্গত যে জ্ঞান, সেই জ্ঞানটাই হলো বিজ্ঞান। আমি তো বলছি আগে, মন গড়া কোনো যুক্তি বা যুক্তিতর্ক দিয়ে যদি কোনো কিছু আমি মন গড়া ব্যাখ্যা দিয়ে কোনো কিছু তৈরি করি প্রাকৃতিক প্রকৃতিক ঘটনা নিয়ে, তাহলে সেটা কিন্তু আমি বিজ্ঞান বলতে পারবো না। সেটা বিজ্ঞান হতে গেলে তা কী হতে হবে, পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা, গবেষণার মাধ্যমে সঠিক ও সুসংবদ্ধ হতে হবে লব্ধ জ্ঞান, এই জ্ঞান হল বিজ্ঞান। তাহলে বিজ্ঞান মানেই কিন্তু আমরা বললাম কি, এক ধরনের জ্ঞান। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা এই তিনটা বিষয় আমি তোমাদেরকে একটু বললাম, যে বিজ্ঞান কি, পরিমাণ কি, আর বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। তো এখানে যে ধাপগুলো আছে এগুলো বইতে সুন্দর করে আছে, পরবর্তীতে আমি আরও আলোচনা করবো, আর তোমরা একটু মনোযোগ দিয়ে পড়বা। তো তোমাদের বাসায় যে কাজটা আমি করতে বললাম, এই তিনটা প্রশ্নই তোমাদেরকে আমি নিজেরা বাসায় পড়ে একটু জানার লেখার চেষ্টা করবো। প্রথমটা হলো বিজ্ঞান কি, দ্বিতীয়টা হচ্ছে পরিমাপ কি, আর বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ শুনো। জাস্ট এই তিনটা প্রশ্ন, এই তিনটা প্রশ্নই তোমরা তোমাদের বাসায় HW বা আলোচনার বিষয় থাকলো, তোমরা ভালো করে বুঝে পড়ে ওইটা না দেখে লেখার চেষ্টা করবা, যে বিজ্ঞানটা কি, পরিমাপটা কি, আর বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ শুনো। অর্থাৎ যে কয়টা ধাপ আছে এই ধাপগুলো তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা, আর ওইটার ব্যাখ্যা আমি পরবর্তীতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সকলে ভালো থেকো, আর মন দিয়ে লেখাপড়া করো এবং স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলাফেরা করবা। আর ঈশ্বরের কাছে, সেই গড সৃষ্টিকর্তা আল্লাহর কাছে তোমরা প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সবকিছু ভালো হয়ে যায়, আমরা আবার সবকিছু এই লেখাপড়া যেন সুন্দরভাবে আবার শুরু করতে পারি। আর এখন যে ভিডিও ক্লাসে তোমরা যে ক্লাসগুলো দেখছো এবং মনোযোগ সহকারে দেখবা এবং বোঝার চেষ্টা করবে এবং বাসায় সেভাবে তোমরা পড়ালেখা করবা। তো থ্যাংক ইউ এভরিবডি, ভালো থেকো সবাই।